কেন এই বিদেশীদের হাত থেকে পশুপতিনাথ আমাদের রক্ষা করছেন না বলুন সাধু বাবা বনের পশু আর মানুষের মধ্যে তফাৎ তোমরা বুঝতে পারছো না বনের পশু অবলা তাদের বুদ্ধি বলি বলে আর অস্ত্র বলি বলে কিছুই থাকে না ঈশ্বর অসহায় সহায় হয় কিন্তু তোমাদের তো ঈশ্বর জ্ঞান বুদ্ধি শক্তি সব কিছু দিয়ে সৃষ্টি করেছে প্রাণীকুলের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ জীব আর তোমরা নিজেদের অসহায় ভাবছো ঈশ্বরের দেওয়া শক্তি আর বুদ্ধির সাহায্যে আগে নিজেদের রক্ষা করার চেষ্টা তো নিজেদের করতে হবে ওই ইংরেজদের অত্যাচারের মোকাবিলা করার আগেই তোমরা তো বিপদের ভয়ে আতঙ্কিত হয়ে আছো চোখ বন্ধ করে কি বিপদের মোকাবিলা করা যায় বিপদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় যেমন দেবতারা করেছিলেন অসুরের বিরুদ্ধে অত্যাচারীকে ভেট দিয়ে খুশি রাখার চেষ্টা করে বিপদ আটকে রাখা যায় না আপনার কথার মানে বুঝেছি কিন্তু আমাদের শক্তির চেয়ে ওদের শক্তি অনেক বেশি ওই শক্তিশালী বিদেশি শক্তির সাথে আমরা লড়বো কি করে আপনার শিকারীরাই উত্তর জানে আপনি ঠিক কি বলতে চাইছেন বুঝলাম না তোরা আমার সঙ্গে লড়াইয়ে বিরত হয়ে ফিরে এলি কেন আপনি একের মধ্যে অনেক হয়ে চারিদিক থেকে ঘিরে ফেলেছিলেন তাই আমরা ভয় পেয়েছিলাম তার মানে এক যখন একাধিক হয় তখনই শত্রুপক্ষ ভয় পায় একজোট হলে তার শক্তি অনেক বেশি হয় আপনি ঠিক কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে বলুন সন্ন্যাসী ঠাকুর আমি তোমাদের এটাই বোঝাতে চাইছি যে তোমরা কেউ একা বিদেশি সৈন্যদের সঙ্গে লড়াই করতে পারবে না তোমরা সবাই মিলে সঙ্গবদ্ধ হও বিপদ শক্তিশালী হলে সঙ্গবদ্ধ হয়ে তার মুখোমুখি হও সবাই এক হয়ে দলবদ্ধ হয়ে ওদের বিরুদ্ধে লড়ো চাষি থেকে জেলে কামার থেকে কুমোর শিকারী থেকে গৃহস্থ সবাই এক হয়ে বিপদের মোকাবিলা করার চেষ্টা করো তোমরা যদি তোমাদের সাধ্যের বাইরে গিয়ে চেষ্টা করো আর তখনও যদি সফল না হও তখন দেখবে যে ঈশ্বর তোমাদের প্রতি সহায় হবে তার আগে আমি আপনার কথার অর্থ বুঝতে পেরেছি সন্ন্যাসী ঠাকুর কত সহজভাবে আমাদের ভুল আপনি ধরিয়ে দিলেন বেশ এবার থেকে তাই হবে সন্ন্যাসী ঠাকুর আমরা দলবদ্ধভাবে রুখে দাঁড়াবো ওই বিদেশি শক্তির বিরুদ্ধে আমাদের সাধ্যাতীত হয়েই লড়াই করব আমরা তবু আমরা হার মানব না